সো হ্যালো টু ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছে। তো গাইস, চলে এলাম আরো একটা নতুন ইন্টারেস্টিং এবং ধামাকেদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে গাইস তোমাদেরকে বলতে চলেছি আমাদের একটা পুরানো ইভেন্টের ব্যাপারে, যার নাম ট্র্যাপ। তো গাইস, সেই ইভেন্টটা কিন্তু আবারও আমাদের গেমের ভেতরে আসতে চলেছে। তো তোমরা যারা যারা পুরানো প্লেয়ার আছো, তোমরা কিন্তু সকলেই জানো ট্র্যাপ ইভেন্টের ব্যাপারে। আর গাইস, তোমাদেরকে এটা জানিয়ে রাখি, আমাদের গেমের ভেতরে যতবারই ট্র্যাপ ইভেন্ট এসেছে, আমরা কিন্তু প্রত্যেকবারই ট্র্যাপ ইভেন্টের স্পেশালে কিন্তু একটা ইমোট ফ্রিতে পেয়েছি। আর গাইস, এবারেও কিন্তু আমরা একটা ইমোট ফ্রিতে পাবো। তো কোন ইমোটটা ফ্রিতে পাবো সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো। তাছাড়াও গাইস, গাইনা কিন্তু ট্র্যাপ ইভেন্টের স্পেশালে অনেক কটা ফ্রি এবং গাইস অনেক কটা পেইড ইভেন্ট কিন্তু আনবে। তো সেই সমস্ত ইভেন্টগুলো কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখিয়ে দেবো। তাছাড়াও গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে OB40 আপডেটের কিছু মারাত্মক পরিবর্তনের ব্যাপারেও বলবো। তো আজকে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। সো প্রথমে গাইস তোমাদেরকে বলে দিই ট্র্যাপ ইভেন্টের ব্যাপারে। তো গাইস, গাইনা কিন্তু ট্র্যাপ ইভেন্টের স্পেশালে তিনটে বড় বড় জিনিস কিন্তু আনতে চলেছে। তো তিনটে জিনিসই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তিন নম্বরে কোন জিনিসটা আসছে সেটা প্রথমে তোমাদেরকে দেখাই। তো গাইস, তিন নম্বরে আসছে গারিনার নতুন ইভো বন্দুক, যে ইভো বন্দুকটার নাম কিন্তু হবে ট্র্যাপ হিপ হপ ইভো বন্দুক। তো এখানে গাইস, এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ ইভো বন্দুকের স্ক্রিনটা, তো এটা কিন্তু হতে চলেছে আমাদের ইভো MP40 স্ক্রিন, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো খুবই একটা খতরনাক লেভেলের কিন্তু গারিনা আমাদের নতুন ইভো বন্দুকটাকে কিন্তু তৈরি করেছে। তো এখানে গাইস, তোমরা কিন্তু আমাদের নতুন ইভো বন্দুকের ইমোটটা কিন্তু দেখতে পাচ্ছ, যে ইমোটটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। আর ইমোটটার ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপেরই এফেক্ট আর মুভমেন্ট কিন্তু দেখতে পাবে। তো ইমোটটা কিন্তু মোটামুটি ভালোই করেছে। তাছাড়া গাইস, তোমরা কিন্তু এই ইভো বন্দুকটার ভেতরে কিন্তু অ্যাট্রিবিউটও কিন্তু চেঞ্জ করতে পারবে, যার অপশনটা কিন্তু এখানে দিয়েছে। তো অপশনটা কিন্তু এখন কাজ করছে না, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তাছাড়াও গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিল এফেক্টটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো ইভো MP40 এই বন্দুকটা দিয়ে তোমরা যখনই কাউকে কিল করবে, সেক্ষেত্রে এরকম টাইপের এফেক্ট কিন্তু দেখতে পাবে। তারপরে গাইস, তোমরা যখন এই বন্দুকটা দিয়ে ফায়ার করবে, সেক্ষেত্রে এরকম টাইপের ফায়ারের জিনিস কিন্তু দেখতে পাবে। আর গাইস, যখন বন্দুক দিয়ে গুলিটা কারো গায়ে হিট করবে, সেক্ষেত্রে এরকম টাইপের ইলেকট্রিক এফেক্ট কিন্তু দেখতে পাবে। তো এই কিছু স্পেশাল জিনিস কিন্তু ইভো বন্দুকটার ভেতরে গারিনা অ্যাড করেছে। তো এরপরে গাইস, তোমাদেরকে ইভো বন্দুকটার লেভেল 1 থেকে লেভেল 8 অবধি করে দেখায়। তো এখানে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন ইভো MP40 বন্দুকটা লেভেল 1 এ ঠিক এরকম টাইপেরই লাগবে। তো কোবরা MP40 থেকে কিন্তু একটু বেটার লাগছে লেভেল 1 এ, আর হাতে নিয়ে কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তারপরে গাইস, লেভেল 2 তে তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের ইভো বন্দুকটা ঠিক এরকম টাইপেরই, আর এরকম টাইপেরই কিন্তু কিল নোটিফিকেশনটা কিন্তু দেখতে পাবে, যেরকম গাইস উপরে কিন্তু এরকম টাইপের ডিজাইন হয়ে আসছে। তারপরে গাইস, লেভেল 3 তে আমাদের কিন্তু ইভো বন্দুকটা দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, যার ভেতরে হালকা অ্যানিমেশন কিন্তু অ্যাড হবে। তারপরে গাইস, লেভেল 4 এ কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, আর লেভেল 4 এ তোমরা কিন্তু এরকম টাইপের হিট এফেক্ট কিন্তু দেখতে পাবে। তারপরে গাইস, লেভেল 5 এ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু কিল এফেক্ট দেখতে পাবে লেভেল 5 এ। আর গাইস, লেভেল 6 এ ইভো MP40টা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তারপরে গাইস, লেভেল 7 এ তোমরা কিন্তু এরকম টাইপের এফেক্ট নিয়ে কিন্তু ইভো বন্দুকটা কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। আর গাইস, লেভেল 7 এ দেখতে পাচ্ছ কিন্তু খুবই খতরনাক লেভেলের লাগছে ইভো MP40টা। আর গাইস, লেভেল 7 এ তোমরা কিন্তু ইভো MP40 কিন্তু একটা ইমোট দেখতে পাবে, যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো এরপরে গাইস, তোমরা ভাবছো তাহলে লেভেল 8টা কোথায়? তো তোমাদেরকে বলে দিই গাইস, এই বন্দুকটারও কিন্তু লেভেল 8 হবে যতখানি জানতে পারলাম। কিন্তু গাইস, গারিনা এখন অবধি এর লেভেল 8 এর যে মারাত্মক একটা লাস্টের যে কিল অ্যানিমেশনটা থাকে, সেটা কিন্তু এখন অবধি অ্যাড করেনি। তো কিছুদিন পর কিন্তু এখানে অ্যাড করে দেবে, তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম। তো ট্র্যাপ ইভেন্টের স্পেশালে গাইনা কিন্তু এই ইভো MP40টা কিন্তু তৈরি করেছে, আর এর নামটা কিন্তু হবে ট্র্যাপ হিপ হপ ইভো MP40। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। আর গাইস, তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ফেডেড উইল ইভেন্ট দেখতে পাচ্ছ। তো জুন মাসে তোমরা কিন্তু এই ফেডেড উইল ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যে ফেডেড উইল ইভেন্টের ভেতরে কিন্তু তোমরা ইভো MP40টা কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এরপরে গাইস, তোমাদেরকে দেখিয়ে দিই ট্র্যাপ ইভেন্টের দ্বিতীয় মারাত্মক জিনিসটা। তো তোমাদেরকে বলে দিই গাইস, গাইনা কিন্তু ট্র্যাপ ইভেন্টের স্পেশালে একটা বুইহা পাস আনবে, যে বুইহা পাসের লোগোটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো যতখানি জানাই আছে, আগস্ট মাসে তোমরা কিন্তু এই বুইহা পাসটা দেখতে পাবে। আর গাইস, এই বুইহা পাসটা কিন্তু ট্র্যাপ ইভেন্টের স্পেশালে কিন্তু আসবে, যেটা সমস্ত আইটেমগুলো কিন্তু ট্র্যাপ থিমের উপর হবে। আর গাইস, এই যে বুইহা পাসটা, যেটা তোমরা আইকনটা দেখতে পাচ্ছ, তো এর উপর কিন্তু একটা লিক্স বেরিয়ে আছে, যেটা হলো গাইস আমাদের যে ট্র্যাপের বুইহা পাসটা হবে, সেই বুইহা পাসের যে দুটো বান্ডিল হবে, সেই দুটো বান্ডিল কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, যেরকম তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়াও গাইস, আরও একটা বান্ডিলেরও কিন্তু লিক্স আছে, যেরকম তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই বান্ডিলটাও কিন্তু আমাদের বুইহা পাসের ভেতর
ভিতরে কিন্তু আসতে পারে। তো আপাতত গাইস যতখানি লিক ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো এইটা তো 100% কনফার্ম আমাদের ট্র্যাপ ইভেন্টে স্পেশাল একটা বুইহা পাস আসছে। তো এই বুইহা পাসের জন্য তোমরা কারা কারা এক্সাইটেড সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস 1 থেকে 2 সপ্তাহের ভিতরে কিন্তু এই বুইহা পাসের ফুল রিভিউ কিন্তু আমি পেয়ে যাব, তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তো এরপরে গাইস তোমাদেরকে ট্র্যাপ ইভেন্টের 1 নম্বর জিনিসটার ব্যাপারে বলে দিই। তো গাইস ট্র্যাপ ইভেন্টে স্পেশালে তোমরা কিন্তু একটা ফ্রি রিওয়ার্ডেড ইভেন্ট দেখতে পাবে, যে ইভেন্টটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই হবে। তো এখানে গাইস কিন্তু তোমাদের কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করতে বলবে, যে মিশনটা তোমরা যদি একবার কমপ্লিট করে দাও সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা ইমোট, তাছাড়াও আরো অনেক কটা আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো কি কি ইমোট ফ্রিতে পাবে সেটা তো গাইস আমি এখন অবধি 100% কনফার্ম ভাবে জানতে পারিনি, কিন্তু গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু 4টে ইমোট দেখতে পাবে। তো লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে এই যে 4টি ইমোট তোমরা দেখতে পাচ্ছ, তো এই 4টি ইমোটের ভেতরে তোমরা কিন্তু যে কোনো একটা ইমোট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এখনো গাইস ট্র্যাপ ইভেন্ট আসতে কিন্তু 1 মাস বাকি আছে, তো তার জন্য কিন্তু তোমাদেরকে ফ্রি ইভেন্টের আপডেটটা কনফার্ম ভাবে জানাতে পারছি না। কিছুদিন পর যখনই গাইস আমাদের গেমের ভেতরে OB40 আপডেটটা চলে আসবে, তো তারপরে গাইস তোমাদের কিন্তু ট্র্যাপ ইভেন্টের সবকিছুর ফ্রি অ্যাক্সেস কিন্তু দেখিয়ে দেব। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো, আর গাইস চ্যানেলের সাথে জুড়ে থাকতে একটাই কাজ করতে হবে, সেটা হলো গাইস তোমরা যারা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে এটাও জানিয়ে রাখি আমাদের গেমের ভিতরে যে কটা পুরানো ট্র্যাপ থিমের বান্ডিল আছে যেগুলো কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তো এই বান্ডিল গুলো কিন্তু গারিনা ধীরে ধীরে করে কিন্তু রিটার্ন করে দেবে যখন আমাদের ট্র্যাপ ইভেন্টটা চলবে। তো এই বান্ডিল গুলো গাইস তোমাদের কেমন লাগতো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তাছাড়াও গাইস জুন মাসে যখন ট্র্যাপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে তখন গাইস তোমরা কিন্তু ট্র্যাপ ইভেন্টে স্পেশাল একটা মিষ্টি শপ ইভেন্ট কিন্তু দেখতে পাবে, যে মিষ্টি শপ ইভেন্টটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই হবে। তো এরকম টাইপের আইটেম তোমরা কিন্তু মিষ্টি শপ ইভেন্টের ভিতরে দেখতে পাবে, আর গাইস হয়তো এই মিষ্টি শপ ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু বুইহা পাসটাও কিন্তু ডিসকাউন্টে নিয়ে নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, আর গাইস আপকামিং সময় যখন এই রিগার্ডিং কোনো কনফার্ম আপডেট পাবো সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তাছাড়াও গাইস তোমাদেরকে বলে রাখি আমাদের গেমের ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট দেখতে পাবে, যেখানে গাইস তোমরা কিন্তু ট্র্যাপ থিমের 4টে বান্ডিল দেখতে পাবে। তো এখান থেকে তোমরা কিন্তু বান্ডিল ফ্রিতে নিতে পারবে না, তো এখানে গাইস কিন্তু তোমাদের কিছু ছোটখাটো প্রশ্ন জিজ্ঞাসা করবে, যেরকম বলবে ট্র্যাপ ইভেন্ট তোমাদের কেমন লাগতো, নতুন ট্র্যাপ ইভেন্ট কেমন লাগে, তাছাড়া এরকম কিছু ছোটখাটো প্রশ্ন জিজ্ঞাসা করবে, যে প্রশ্নগুলোর অ্যান্সার যদি তোমরা দাও সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু কিছু নর্মাল জামা পাড়াঙের স্কিন আর গাইস কিন্তু কিছু ভাউচার সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এরকম টাইপের ইভেন্টও কিন্তু তোমরা ট্র্যাপ ইভেন্টের সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট আপডেটটাও দিয়ে দিই, মানে গাইস তোমরা 23 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে নতুন কি দেখতে পাবে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ, তো গাইস 23 তারিখে তোমরা কিন্তু এই ব্যানারটা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর গাইস এই ব্যানারের উপর তোমরা যখনই ক্লিক করবে তখন গাইস তোমরা দেখতে পাবে এই যে লাঠি স্ক্রিনটা, তো 100 ডায়মন্ডের টবে তোমরা কিন্তু এই লাঠি স্ক্রিনটা দেখতে পাবে, আর গাইস 200 ডায়মন্ডের টবে তোমরা কিন্তু এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু দেখতে পাবে। তো 23 তারিখের একদম কনফার্ম আপডেটটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমরা অনেকেই আছো যারা কিন্তু এই চ্যানেলে প্রথমবার এসেছো বা আমার চ্যানেলের কিন্তু একটা বা দুটো ভিডিও দেখেছো, তো তার জন্য গাইস তোমাদেরকে বলবো তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ, তো এই দুটো ভিডিও কিন্তু খুবই মারাত্মক লেভেলের হয়েছে। তো এখন অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো তাহলে ক্লিক করে অবশ্যই কিন্তু তোমরা এই দুটো ভিডিও কিন্তু দেখে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।